اخديني صحابي حضرت انس رضي الله تعالى عنه تجي روايه اخديني صحابي الله ربي بر دربار حاضر يا আরজ গনি আর রসুল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ আসিল কিতা আসিল হজ ফরজ আসল তাই মারা গেছ আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি আল্লাহ রবিবে ফরমাই যাও তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো বাবা নাই মারা গেছ তাহলে হজ ফরজ আসল ফরজ হাম আদায় করছেন খে ছেলে আদায় করছেন আল্লাহ রবিবে নির্দেশ দিচ্ছেন যাও তুমি তোমার অবাল পক্ষ থেকে হজ আদায় করো এই ছেলে আদায় করছেন বাবর উপরে যে ফরজ আসলো এটা সাকিত হয়েছে না জি সাকিত হয়ে গেছে তাই নিটার পূর্ণ সব পাইবে না মাতুই না ছেলে করছেন তাই নো পূর্ণ সব পাইবা কিন্তু ফাঁকু আর একটা কথা কইলেই নফল হজ তা গিয়া অন্যর পক্ষ থেকে হজ করা বদল হজ্জে বদল যেটা রেখেন এটা করা ফায়দা বেশি কারণ হজ্জে বদলর ডাবল সব আপনি নফল হজ করলা যেন করছেন তাই পাইবা আর যদি অন্যর পক্ষে করেন তাইলে জান লাগি করছেন তাই নো পাইবা যেন করছেন তাই নো পাইবা এর লাগি হজ্জে বদল আফজল নফল হজ থাকিয়া প্রাসঙ্গিক ক্রমে আর একটা কথা হইলে আজকাল আমরা দেশে বড় এটা হিলিক চলছে ফরজরে বদলাই দিস দ্বারা সুন্নতে মুয়াক্কাদার দ্বারা প্রাসঙ্গিক ক্রমে স্মরণ হইল হইয়ার আজকাল হজ যাওয়া মানুষের বাধ্য লাগিয়েছিল কারণ হজ বহুত বেশি টেকা লাগে নানি মাতুন না আপনার এই তাত নাইনি উমরাত যাইতলা নানি হজ করছেন না উমরাত যাইতলা ফেসিয়া যাইতলা ফেসিয়া যাইতলা মাসলা কর রিজিকাই শুননি কর রিজিকাই নি জি না যাইতলা বড় মুশকিল ধান্যাওয়ালা গুলো কোনো কথা কইন না মাতইন না আর এখন তো সবু ধান্যাওয়ালা কেউ কোনো রিজিকে এবার প্রয়োজন নাই নিজের ইচ্ছা মতো এই ক্ষেত্রে বোধ ওই আমরা গাও দেশ কইনারি নমাজ চুটাইতে রোজা গলাত লাগছে কইনেন জি এখানে বিলকুল বিষয়টা বললা উমরা হইল সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা হজ জীবনে একবার ফরজ কবার একবার ফরজ যাকাত প্রত্যেক বছর আনতে একবার রোজা প্রত্যেক বছর আনতে এক মাস মাতুন না আর নামাজ প্রত্যেক দিন পাঁচবার ফরজ নিয়োগ বলেননি ইনশাল্লাহ তার মানে হইল আল্লাহ চাইলে আল্লাহ চাইছিল না আমার মনে করল না তো আল্লাহ চাইছে না শেষ অত শুননি হল আমরা অত শুননি সম্মেলন লেখা শূন্যত তো দূরের কথা ফরজ নাই ফরজ নাই হজ ফরজ হইতে হইলে আমরা দেশ এক রেওয়াজ আছে কইবা ফুয়া ফুড়ি বিয়া দিয়া দেয়তা মাথার উপরে ফরজ এটা গফ করেন না জি আমি আপনার এদিকে বিয়া শাদি ফরজ নি জি না জানলে কৌকা বিয়া শাদি ফরজ নাই বিয়া শাদি করা ফরজ না এটা সুন্নত সুন্নত আর ফুরা হইলে এটার সাইডটা সুরত আছে সুন্নত ইন জেনারেল সবল লাগি এটা সুন্নত খেরল লাগি ও আজিব খেরল লাগি মবাহ
আর খেলুর লাগি হারাম। এই শাড়িটার ব্যাখ্যা দেওয়া তো আমি ইয়ার নাও হারাম হইল যে ব্যক্তিয়ে তার স্ত্রীর বরণ পোষণ দিত পার্থ নাই তার লাগি বিবাহ করা হারাম। তার লাগি ব্যবস্থা আছে রোজা রাখতো হলে রোজা রাখতো হইল হজ হইল ফরজ। ফরজ মানে আল্লাহর হক মাতুই না কিলা ফরজ হয় ফাঁকো এখনো কইলাই একজন মানুষের কাছে যদি এই পরিমাণ অর্থ সামর্থ্য থাকে যে হজর মৌসুমও এই যাতায়াতের খরচ সহ তার পারিবারিক বরণ পোষণ যারা ওয়াজিব তার উপরে এরার বরণ পোষণের ব্যবস্থা তার কাছে থাকলেও তার উপরে হজ ফরজ হজ ফরজ হজর মৌসুমও এখন তো ইলা হয় না এখন তো ছয় মাস রাগ থাকি রেজিস্ট্রেশন কিতা কিতি লাগে না হজর মৌসুম হইল শাওয়াল জিলকদ জিলহজ এই তিন মাসে হজর আশুরে হজ হয় হজর মৌসুম উসুম হজ বিত্র এই হিসাবে বহুত রূপে হজ ফরজ কিন্তু মাতুই না বহুত রূপে হজ ফরজ ছেলে মেয়ে বিয়া দিয়া যাইতা অতদিন আপনি বাসবা যে এখানে সার্টিফিকেট সাথে আসেন এই সার্টিফিকেট লগাইয়া এই জন্য পুয়া পুয়ি অকল তা বিয়া দেওয়া ফ্রি হইয়া ফিরি কিলা হইবার ফলে নাতিন সাহ আরম্ভ করবা জি ফিরি হইবা কিলা খান তো এটা ফরজ নয় এদিকে কইতে গেলে অন্যবার যাইব কি কথা লম্ব হয়ে যাব বাচ্চা কাচ্চারে ফাল হইন বাচ্চা কাচ্চা বালি হওয়ার আগ পর্যন্ত বাবার উপরে বরণ পোষণ ওয়াজিব বাচ্চা কাচ্চা বালি হওয়ার আগ পর্যন্ত এটা হইল মাতুই না ওয়াজিব বালি হওয়ার ফলে স্বয়ং সম্পূর্ণ সামাজিক রীতিনীতির মাধ্যমে আমরা বাচ্চান্তরে ফালি গুছিয়ে বড় করি পড়াই শোনাই বিয়া শাদি দিই ইত্যাদি করি এটা যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটার আপনার লাগে সৎকার সব হইব কথাটা একদিন বাবায় কইছিলাম কোনো এক কারণে কইলা বা আমার তো কোনো দায়িত্ব নাই কথাটা তখন বুঝো আইছে না পরবর্তীতে বুঝো আইছে কথাটা আমার তো কোনো দায়িত্ব নেই আমার লাগি তো সব সৎকা পড়াই শোনাইয়া ছেলে বিয়া দিয়া ছেলের বউ নাতিনসরা খাওয়াই তার উপরে দায়িত্ব নেই জি আপনার উপরে দায়িত্ব নেই আপনার নাতিনসারে খাওয়াইটা না মোটেও না নিয়ত যদি ঠিক থাকে তো আপনার সৎকার সব পাইবা আপনার লাগি তো সৎকা তবে বালিকাল আগে পর্যন্ত অত্যন্ত বরণ পোষণ লেখাপড়া মুসলমানই শিক্ষা দেওয়া বাবার উপরে ওয়াজিব বাবার উপরে ওয়াজিব তো ইশালে সব যে কথাটা কইলাম বাচ্চা হজর ব্যাপার ও এসার নমাজের সামনে আনানি আপনারে আমি দলিল দিয়ার না আপনারে বুঝার লাগে বাস্তব দলিল দিয়ার আপনার এসার ফরজ না পড়িয়া যদি সুন্নত এক বিশ রাখাত পড়িলেন তো ওইব জি ওই তো নয় তাহলে হজ হইল হজ হইল ফরজ এটা বাদ দিয়া উমরা এক বিশ বার করলে ওইব এগুলো তো সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা এটারে বাঙালি হজ বানাইলি ছোট হজ উমরা হজ তা হজ হজ তো আলফাল ময়দানের উপস্থিতির নাম হইল হজ আলফাল ময়দান আজকে গেলে ওই তো নাই নির্দিষ্ট দিন আছে বছরও একদিন বছরও মাত্র একদিন বছর 355 দিনের মধ্যে একদিন আর তার লগে শর্ত আছে হজর এহরামর সহিত হইতে হইব হজর এহরাম করিয়া হজর তারিখে জিলহজ মাসের 9 তারিখ গিয়া আলফাল ময়দান উপস্থিত হইলে গিয়া আপনি হজ হজ ফাইলা কি আলফাল ময়দান উপস্থিত হইতে পারল না আপনার এই বছর হজ গেছে গিয়া অন্যান্য যে ফরজগুলো আছে ইতারে সংশোধন করার ব্যবস্থা আছে কিন্তু আলফাল ময়দানের উপস্থিতি
ফতু ইজাতে হজ হইতো না, এই বছরের হজ আপনার শেষ। তাহলে এর লাগি আল হজ আল আরাফা, হজ হইল আরাফার ময়দানের উপস্থিতি। জিলহজ মাসের নয় তারিখ হজর এহরামর সহিত গিয়ে আরাফার ময়দানের উপস্থিতির নাম হইল হজ। আর উমরা হইল বছর 355 দিনের মাঝে ফার্স্ট দিন ব্যতীত আস্তা বৎসর উমরা করা যায়, ফার্স্ট দিন ব্যতীত। দুই ঈদের দুই দিন, আয়াম তশিকর তিন দিন ও ফার্স্ট দিন ব্যতীত আজ সমস্ত বৎসর উমরা করা যায়। মা তৈন না বাস এখানে আল বাড়াই আর না, ও মানুষ যাইতে আইন আরও মাসলা মাসাইল, কঠিন মাসলা মাসাইল আছে। আমি যদি মানে নতুন কোনো মাসলা মাসাইল এই ব্যাপারে ওলামায় কেরামে দিছেন কিনা আমি তালাশ করি আর পাই আর এখন পর্যন্ত পাইছি না। কিন্তু আমরা যেটা পাইছি আগে এটা কইলে সকলের লুম হল হয়ে যাব। বহুত আসন্যানি গরিব মানুষ শোক করিয়া ভাই বিরাদরে আত্মীয় স্বজনে ফেলাই নোমরাত আসন্যানি, তাহলে হজ ফরজও নাই কিবা, কিন্তু তাই হলো গিয়া ফসি গেছেন তাহলে হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হয়ে গেছে, কন্যানি নমাজ চুটাইতে যদি ওলামায় কেলাম হলে নতুন কোনো মশলা মশাইলে ইস্তম্বাত করেন তো এটা আলাদা কথা, আমি পাইছি না এখন পর্যন্ত। যাই হোক, তো বাঙালি তো আমরা, এর লাগি ওইটা বললেও ফরজ যেটা নিজের ইচ্ছা মতো, কেউ মনে করিলে সপ্তাহ দুই টাকা কেউ দৈনিক একবার দুইবার, এক হোক দুই হোক কেউ তিন হোক, মাতই না বলা না তো নিজের ইচ্ছা মতো নাই মাতই না দেখি। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো শরীয়ত নিজের ইচ্ছা মতো চলে মানুষ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله. درشوي بروغا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. تاجرين একজন আমি হাদিস শরীফের এবারত পড়ছি না বাবার তো করেছি, জিন্দা আওলাদে তান মৃত বাবার লাগি হজ করছেন, আল্লাহ রবিবে ফাঁসিয়া দিছেন মাতই না, একজনে আমল করি আর একজনে দিছেন না জি, তাইলে এরপরে কইবা নেই বলি তার নয়া জি না। এখন মিথল জীবিত লাগে, এই হাদিসটাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়ত। একদিন এক মহিলা সাহাবিয়া আল্লাহর হাবিবের দরবারে হাজির হই না, ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ কিন্তু তাই সওয়ারির উপরে বইতে পারতাম দুর্বল, তখন তোর গাড়ি আসলো না মাতই না উঠোর উপরে যাইতা জি, তাই সওয়ারির উপরে বইতে পারতাম। আমি কি তান পক্ষটা কি হজ করতাম পারি, সম্ভবত হজর মৌসুম আসলো আল্লাহ হবিবে হলমান যাও তাড়াতাড়ি তোমার বাবার পক্ষটাই গিয়া হজ আদায় হল। জিন্দা মানুষের একজনে আরেকজন দিয়ে আমল করিয়া দিত ফারে মাতই না, ওটাও ইশালে সব যেটা আমরা হই ওটাও ইশালে সব। আশা রাখি এর ফলে তো আর পেরা লাগতো না জি। এই সমস্ত আরো বেশ হাদিস শরীফ কল আছে, আমি আর হাত করলাম না, দুইটা দুই প্রসঙ্গে কইলাম। ও কথাটা যে নিশিন করিলে সবচেয়ে সুবিধা হইব বুঝতে বলে, ইশালে সব মানে
একজনে আমল করি আর একজনে দিতা ওটা কোনো আমল করল না ইসালে সব কিতা করতা মাতই না কোনো না কোনো আমল করার দরকার আছে হ্যাঁ স্পেসিফিকলি মানে কোনো ব্যক্তি বিশেষের যদি আলোচনা মুহিত ওই তার আলোচনা করার মধ্যে ফায়দা আছে দুইটা ফায়দা থাকে আলোচনা যে করেন মাতই না দুইটা ফায়দাও হয় একটা হইল যে এগুলো জানেন না যে তাই ভালো কাজ করছ তবে বা খারাপ কোনো বিষয় উল্লেখ করতাম না পরিষ্কার আল্লাহর হবিবর নিষেধ হইল আল্লাহর হবিবে ফরমাইন উযকুরু মাহাসিনা মাওতাকুম উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম তোমরা তোমার মৃত হলো ভালো জিনিস আলোচনা করো আর খারাপ কিছু থাকলে গুনাহ কথা মতই না আইব ডাকিয়া রাখো সাবধান মৃতর খারাপ কিছু নিয়ে আলোচনা করা যায় না নিষেধ এটার পিছনে কারণও আছে এটা তো লম্বই যার বিষয় আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করিয়া আমরার আইব রে ডাকিয়া রাখুন আপনার আমার আইব রে আল্লাহ ডাকিয়া রাখুন আপনি আপনার ভাই আইব রে ডাকিয়া রাখতা আমি দলিল দিয়ে আপনার বুঝার লাগি আমরার যেটা বুঝো কইতাম সেই আর আমার মতো মানুষ গুনাহ খাতার থেকে তো মোটেও পাক সাফ নাই একটা গুনাহ করার পরে যদি কলমটারে খাড়া করিয়া এরকম বইলে যে দাগ ভরব এইরকম একটা গুনাহ করার কারণে যদি একটা দাগ ভরতো চেহারার মাঝে আমার মতো মানুষ সমাজও চলতাম পাল্লা মনে নি জি মানুষের দেখিও হইল নে এই ব্যক্তি গুনাগার পরিষ্কার আল্লাহ গুনাহ খাতা করি আমরা কিন্তু এটা আল্লাহ ডাকিয়া রাখো দাগ পড়ে ঠিক তবে এটা দেখি না আমরা এটা কলবর ভিতরে পড়ে কলবর মাঝে দাগ পড়ে কলবর ভিতরে মানে কলব দাগ পড়ে মাতই না দাগ পড়ে পয়েন্ট কাটা যায় এটা দাগ পড়ে আল্লাহ আমরা আইব ডাকিয়া রাখল না স্বীকার করুক মাতই না আপনি আপনার ভাই আইবে ডাকিয়া রাখতে আল্লাহ রবি বলবেন কুফু আন সাইয়্যাতিকুম তোমরা তোমার মৃত হলো খারাপ কিছু তাহলে এটা ডাকিয়া রাখো এটা আলোচনা করতে নেই হয়তো তুমি জানো না এই ব্যক্তি কিবা শেষ পর্যন্ত তৌবা করে নিছে মাতই না জি মাতই না তৌবা করে নিছে তুমি জানো না কারণ আমরা লাগি তৌবার দরজা তো খুলে আছে মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ সক্রাতর মুসিবত আছে গলায় গেল গেই ডাকের এই সময় যদি আল্লাহর বন্দা বাহুস আল্লাহর দয়া হয় বাহুসে আল্লাহর দিকে রুজু করিলেন তৌবা করিলেন যে আল্লাহ তাবারাকা তাআলা এই ব্যক্তিকে মাফ করে দিলেন বা মাফ করেন না শুধু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সাথে শিরিক করলে শরিক করলে এটা আল্লাহ মাফ করেন না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা জি এর লাগি কোনো মানুষ সম্পর্কে না জানিয়া কোনো মন্তব্য করা ঠিক নাই আর বিশেষ করে মৃত হলোর ব্যাপারে জবানদরাজি করা ঠিক নাই আপনি কইতে পারতেন না এই ব্যক্তি হয়তো লুকাইয়া আল্লাহ গেছে মাফ চাইছেন তো বা করে লিছেন তার দিয়ে আল্লাহ মাফ করে দিলে তো আলোচনা করলে দুইটা ফায়দা হয় একটা হইল সাধারণ মানুষের জানে না জানলো
ভোটের মাঝে উৎসাহী মানুষ থাকতে পারে যারা মনে মনে ইরাদা করতে পারে বলে অমুকে এই ভালো কাজটা করছিল তার আজকে তার আলোচনা হওয়ার আমিও করতাম আসুন জানি এরকম মানুষ জি করতাম আর সবচেয়ে বেশি ফায়দা হইল ভালো জিনিস হল আলোচনা করলে যারা জানেন না জানলা জানিয়া সাক্ষী বনি গেলা ভালো কাজমোর সাক্ষী সব সাক্ষী লাগে সব কিছুর ভালো কামর সাক্ষী তখন যদি বেশি করি সাক্ষী তখন আর এই সাক্ষী দিলাই জি যথাসময়ে তে আপনি আমি পার হয়ে যাব কোন মৃত ব্যক্তি সম্পর্কে যদি 100 জন মুসলমানের সাক্ষী দেন মুসলিম শরীফের রওয়ায়াত কোন মৃত ব্যক্তি সম্পর্কে 100 জন মুসলমানে যদি সাক্ষী দেন বলে এই ব্যক্তির আমল বালা আসলো মানুষ বালা আসলো যত গুনাহ খাতা তাকিয়া থাকুক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলো সাক্ষী রূপে এই ব্যক্তির খালাস দিলেন অন্য রেওয়ায়ত আছে 40 জন মুমিন মুসলমানে যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি ভালো তার আমল ভালো আসলো যত বড় গুনাগার হোক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বান্দা হলো সাক্ষী রূপে এই ব্যক্তির খালাস দিলেন এর লাগি ভালো আমার সাক্ষী বানাইতে বানাইন জানি তবে খারাপ কাজও সাক্ষী বানাইতে না নিষেধ আছে একটা কথা কইন না নি বলে সাক্ষী নাই বিচারও মতইন না সাক্ষী নাই বিচারও নাই কেউ লুকাইয়া কোনো গুনার কাজ করি লিছে কোনো মানুষ দেখছে না তাইলে হে নিজের তা কি অন্য কোনো মানুষের কইতো না কইলে সাক্ষী বনি দিবা আর সাক্ষী কালো হয়ে গেলে বিচার কালো হয়ে দিব এ যখন শয়তানের দুকা দিলাইছে তার আর গুনার কাম করি লইছে পরবর্তীতে বুঝছে এটা কাজটা আমি খারাপ করছি গুনার কাম করছি যেভাবে লুকাইয়া করছে ঠিক সেইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাইলে তৌবা করলে আল্লাহ তারে মাফ করে দিলাইবা আল্লাহ তৌবাকারীকে ফসল করেন মায়া করেন এর কারণে তো আল্লাহর হাবিবে আমরা দেখিয়ে দিছেন রোজা না এক রেওয়ায়ত 70 বার এক রেওয়ায়ত আছে 100 বার ইস্তিগফার শরীফ আল্লাহর হাবিবে নিজে পড়তা উম্মতের শিক্ষা দিবার লাগে ইস্তিগফার শরীফ পড়তা ইস্তিগফার শরীফ সাইড ফাঁস কিসিমে পড়া যায় এটা তো আর সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ বলুন না তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ তো ইল্লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহ তো ইল্লা আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম এটা আরেকটা হইল সাইয়েদুল ইস্তিগফার ও যে হেসে যেটা বললাম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এটা সকাল বিকাল পড়ুন জানি সব এটা বড় ফজিলতপূর্ণ আপনি সন্ধ্যাবেলা পড়ুন যদি দিন সারা দিন যেটা করছেন আমরা যে খালি গুনা জবান দি করি তা নাই শুধু আত দি করি তা নাই আত পাও জবান শোক মনে না খান এটা সব তার গুণা হইতে থাকে আপনি যদি ফজর পরে পড়েন তাহলে গত সুবে সাদিক থাকে ফজর পর্যন্ত যা কিছু হয়েছে সব তাকে খালাসি ফেলিবা সন্ধ্যার সময় পড়েন দিনও যা হয়েছে
খলাসি পাইলিবা তবে যারা আমল করতে চাইন বিশেষ করে ঘুমাইবার সময় ফরজ জারি তিনবার ফরজ জারি এটাই তাগুন পাগয়ে আমল কইলাম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম প্রাসঙ্গিক ক্রমে আর একটা আমল কইয়া দিলাই তো ফলোইন বিক্ষিপ্তভাবে সবাই ফলোইন কেউ প্রত্যেক নামাজের পরে ফলোইন কিন্তু ফজর পরে মাগরিব পরে বিশেষ করিয়া ফরতা ছোট্ট আমল এই আমল করলে আপনি মাগরিব পরে পড়ছেন সুবে সাদিক করে আগ পর্যন্ত যদি আপনি দুনিয়াতেই বিদায় হয়ে যায় আপনার মৌত হয়ে যায় তাইলে আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে ইয়াকিন রাখুক বিশ্বাস রাখুক কোনো না কোনো হিলায় আপনার আল্লাহ মাফ করে দিলাইবা কোনো না কোনো হিলায় মাফ করে দিলাই আপনি ফজর পরে পড়ছেন সন্ধ্যা পর্যন্ত যদি সূর্য ডুবা লাগ পর্যন্ত আপনার মৌত হয়ে যায় তাইলে কোনো না কোনো হিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে মাফ করে দিলাইবা আর এই আমলটা হইলো اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار دزغرا بنتي خلاصي فيني با اغارو بار كوني فور كتبار كتبار اغارو بار دي فرون جد بيش قولي ام الله بوش وي كتا دارش ارو بيش قولي دار داريولي سلداري شدوي كتا ফলন জানি সাবর জি সময় কাছাই গেছে না জি শরীর পরিবর্তন আইছে শরীর পরিবর্তন আইছে এখন আর গাফলতের দিন দিয়ে করার সময় নাই এটা আল্লাহর দয়া শরীরের মাঝে আল্লাহ পরিবর্তন আনিয়া হুঁশিয়ার করে দিই নাম ধরে সুন্দরী সাদা আসলো না খালা হইছে মাতুই না মৃত্যু পরোয়ানা গোলাপ জুলাই দেওয়া হয়ে গেছে তুমি আর গাফলতর জিন্দেগি করিও না তুমি হুশ করো প্রস্তুতি নাও হায় হায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আমাদের কত মহব্বত করে আর বিশেষ করে তার হাবিবর উম্মত হিসাবে আমরা লাগি তো আইনও আলাদা তোবার ব্যাপারও আলাদা তোবার ব্যাপারটাও সম্পূর্ণ আলাদা জানেন কিনা আমি জানি না আগের উম্মত হলে মৃত্যুর চল্লিশ দিন আগে তোবা করলে তোবা কবুল হইত কতদিন আগে আমি বুধবাই মনি বলে চল্লিশ দিন পরে মারা যাইমো আইস তোবা করিলেই জি তাইলে তো আগর উম্মতর লাগে তৌবা আসিল ঠিকই কিন্তু সবর তৌবা নসিব হইছে না আমরার লাগে কিন্তু ই আইন নাই আল্লাহ রবিবে রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন রাউফুম বিল উম্মত উম্মতর প্রতি বড় মেহরবান আল্লাহ রবিবে আল্লাহর দরবার আরজ করে নিয়ে আল্লাহ আমার উম্মতে তো এটা বুঝতো না চল্লিশ দিন পরে মারা যাইব এখন তৌবা করতো আমার উম্মতের লাগে তৌবার সময় কমাইয়া দেব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আইন দিয়ে পাল্টাই দিলে হিসনি উম্মতের লাগি এই উম্মতে এখানে মৃত্যুর আগ পর্যন্ত যদি তৌবা করে আল্লাহর দিকে রুজু করে خالص نیت توبه کرد تا یه الله تعالی معاف کند. فاضلین یه سوتو کارو کیسو عمل است اگه تو هم امانشی هونتا عمل کرد تا از گری تو بیتر نیی تا کیسو کردن جانی اپنا را مار سلداری شدهوی گس یک بزرگی کوش لی یک فاو کورو گسی گیا জি এর কারণে ওইটারে মৃত্যু পরোয়ানা হয়
গলাত জুলাই দেওয়া হয়ে গেছে, সাদা খালা দাঁড়িয়ে সাদা করে দেওয়া হয়ে গেছে, মৃত্যু পড়ব না হচ্ছে, খুশ করতে।